سلمان منا سلمان شے آمدر آحال تھے کہ سرکار نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم بیر ہوئے دیکھتے سن دوئی گروف تاکی نیٹا نٹانی کینو ٹانا ٹانی বলে যে সালমান ইসলাম গ্রহণ করছে সালমান কালিমা পড়ছে সালমান ঈমানওয়ালা হয়েছে এইজন্য সালমান কে নিয়ে আমরা টানাটানি সরকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সালমানু মিন আহলি বাইতি সুবহানাল্লাহ সালমান সে আমার আহলের হযরতে ফাতেমা যেমন আমার আহলের হযরতে আলী হযরতে হাসান হুসাইন যেমন আমার পরিবারের লোক সালমান কালিমা পড়ার কারণে ঈমান আনার কারণে আজকে থেকে সালমান আমার পরিবারের লোক ঈমান আনলে লাভ আছে কথা বলেন ঠিক কি না ঈমানওয়ালা মানুষের অনেক দাম খায়বরের যুদ্ধের মধ্যে একজন রাখাল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سيدنا محمد صلى الله عليه وسلم كما تموتون تعيشون تموتون كما تشاء تعيشون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سورج نے دیا اپنے شعاعوں کا یہ پیغام سورج نے دیا اپنے شعاعوں کا یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام پاکیزہ طرز عرش بری سبع سماوات پاکیزہ طرز عرش بری سبع سماوات آرام گہ پاک رسول عربی ہے
آرام گہ پاک رسول عربی ہے انداز بیا گرچہ بہت شوق نہیں ہے انداز بیا گرچہ بہت شوق نہیں ہے شاید کہ تیری دل میں اتر جائے میری بات شاید کہ تیری دل میں اتر جائے میری بات محبتر شاتھ دڑت نیا امار اپنا نبی حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رو پڑے نماز امرا جی درود چھڑی پڑی درود ابراہیم شبائے امرا محبتر شاتھ پڑنی اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الأمين جامع مسجد উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আমার দিন দড়দি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে বরকতি একটি মজলিস জান্নাতি একটি মজলিস কোরআন ও হাদিসের আলোচনার মজলিস এমন একটি বেহেস্তের বাগানে আমরা আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করার প্রয়োজন আছে কি নাই বলেন সবাই আওয়াজ করে বলেন আছে না শুকরিয়া আদায় করার দরকার নাই তাও বলেন সবাই আমরা কালিমাতুল শুকরটা পড়ে নেই বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ প্রশংসা কার হবে একমাত্র বলেন সবাই আল্লাহ এই মাহফিলে বয়ান করা হবে শোনা হবে একমাত্র কার জন্য আল্লাহ কাউকে কিছু দান করব কার জন্য আল্লাহ কেউ চাইলে কিছু দেব না তো এটাও হবে কার জন্য আল্লাহ কাউকে মহব্বত করব ভালোবাসব এই ভালোবাসা হবে কার জন্য আল্লাহ কারো সাথে दुश्मनी হবে শত্রুতামি হবে আদাওয়াতি হবে তাও হতে হবে কার জন্য লাভ হবে কি জানা দরকার আছে কিনা লাভ হবে কি জানা দরকার আছে কিনা আল্লাহর জন্য যদি বয়ান করা হয় আল্লাহর জন্য যদি বয়ান শোনা হয় আল্লাহর জন্য যদি কাউকে দান করা হয় আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসা হয় তাহলে লাভ হবে কি জানা দরকার আছে সবার قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان سبحان الله ولله আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন আমার কোন উম্মত যদি নাকি আমি রাসূলকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা নিয়ে আমি রাসূলের ভালোবাসা নিয়ে আমার কোন উম্মত যদি কাউকে কিছু দান করলো ওয়া মানা আলিল্লাহি আল্লাহকে খুশি করার জন্য যদি কাউকে কিছু দিতে সে বিরত রইল গান শোনার মজলিস করবে চাইলো
আল্লাহর বান্দা বলেন না না আমি এখানে দিব না এখানে দিলে গুনাহ হবে এই কথা বলেন ঠিক কি না মাজারের মধ্যে নেওয়ার জন্য মান্নত করার জন্য তার কাছে কিছু চাইল আর বলল যে না আমি দেব না মাজারের মধ্যে মান্নত আমি মানিও না কেউ মানলে তাকে আমি সাহায্য করি না বলে যে আল্লাহর জন্য কাউকে কিছু দিতে সে বিরত রইল ওয়াহাব্বা লিল্লাহি আল্লাহর জন্য কাউকে সে ভালোবাসলো আল্লাহর জন্য সে বন্ধুকে ভালোবাসে আল্লাহর জন্য বিবিকে ভালোবাসে আল্লাহর জন্য সে সন্তানকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বাবাকে ভালোবাসে যদি নাকি আমার কোন উম্মত এমন হয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার কোন জিনিস কোন ব্যক্তিকে সে ভালোবাসে ও আবগাদা লিল্লাহি কোন কাফেরকে সে দুশমনী রাখে বলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কোন বেঈমানের কাছ থেকে দূরে থাকে তার সাথে শত্রুতামি রাখে রাসূলের দুশমনের সাথে সে শত্রুতামি রাখে বলে কার জন্য আল্লাহর জন্য হাদিসে রাসূল বলেন আমার কোন উম্মত যদি নাকি তার সব কাজ সব আমল যদি আমি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মত পরিপূর্ণ মুমেন সুবহানাল্লাহ পরিপূর্ণ মুমেন তার জন্য মানায় সে বলবে আমি মুমেন আর একজন মুমেনের দাম কত জানবেন আর মুমেনের দাম কত জানা দরকার আছে একজন মুমেনের দাম কত একজন ঈমানওয়ালার দাম কত সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ করেন হাশরের ময়দানে একজন বান্দা হিসাব নেওয়া হবে আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ নাউজুবিল্লাহ বলেন গুনাহ আর গুনাহ তো যার জন্য গুনাহ তার জন্য তো জাহান্নাম কথা বলেন ঠিক কি না জাহান্নামে যাবে কারণ নেক আমল নাই তার গুনাহ তার জন্য জাহান্নাম ফয়সালা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা বলে যে কি ওই যে একটা কাগজ দেখা যায় তার আমলনামা থেকে কাগজটা একটু বের করে দাও তো এই কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে এই কাগজটাকে ওজন দাও তার বদ আমলগুলোকে ওজন দাও আল্লাহর রাসূল হাদিসে বলেন তার সব আমলগুলোর যেই পরিমাণ ওজন হবে এর চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ ওজন হবে ওই কাগজের টুকরার মধ্যে যেই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সুবহানাল্লাহ তাহলে ঈমানের দাম অনেক একজন মানুষের ঈমান আছে আরেকজন মানুষের ঈমান নাই দুইটা মানুষের মাঝে অনেক ডিফারেন্স আছে আছে কি নেই বলেন একজন মানুষকে আল্লাহর রাসূল বলেন সালমানু মিন আহলি সালমানকে কিন্তু আল্লাহর রাসূল তার আহালের বলতেন না রাসূলের দুশমন ছিল হযরতে সালমান ফার্সি কালিমা পড়লেন কালিমা পড়ে এখন তিনি মুমিন হয়ে গেলেন আনসার সাহাবায়ে কেরাম হযরতে সালমানকে নিয়ে এখন টানাটানি করে বলে যে সালমানু মিন্না সালমান আমাদের আনসারদের থেকে মুহাজির সাহাবায়ে কেরাম তাকে নিয়ে টানাটানি সালমানু মিন্না সালমান সে আমাদের আহাল থেকে সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখতেছেন দুই গ্রুপ তাকে নিয়ে টানাটানি কেন টানাটানি বলে যে সালমান ইসলাম গ্রহণ করছে সালমান কালিমা পড়ছে সালমান ঈমানওয়ালা হয়েছে এই জন্য সালমানকে নিয়ে আমরা টানাটানি সরকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সালমানু মিন আহলি বাইতি সুবহানাল্লাহ সালমান সে আমার আহালের হযরতে ফাতেমা যেমন আমার আহালের হযরতে আলী হযরতে হাসান হুসাইন যেমন আমার পরিবারের লোক সালমান কালিমা পড়ার কারণে ঈমান আনার কারণে আজকে থেকে সালমান আমার পরিবারের লোক ঈমান আনলে লাভ আছে কথা বলেন ঠিক কি না ঈমানওয়ালা মানুষের অনেক দাম খায়বরের যুদ্ধের মধ্যে একজন রাখাল বের হইছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমাদের সেনাপতি তোমাদের নেতা তোমাদের সর্দারকে তার সাথে একটু দেখা করব আমার কি দেখা করার একটু সুযোগ আছে আমি তো রাখাল মানুষ সাহাবায়ে কেরাম বলতেছে এই মানুষটার সাথে সবাই সাক্ষাৎ করতে পারে সুবহানাল্লাহ বলে
কোনো পারমিশন লাগে না হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করছেন আমি একজন রাখাল আমি আপনার কাছে এসেছি আমি প্রথমে জানতে চাই আমি যদি নাকি আপনাদের দলের লোক হই আমার লাভ হবে কি সুবহানাল্লাহ বলে আমি একজন রাখাল মানুষ আপনারা তো অনেক বড় মানুষ আমি আপনাদের দলে গেলে আমার লাভ হবে কি সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুমি যদি নাকি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের এই কালিমাটা যদি নাকি তুমি পড়ো তাহলে তুমি হতে পারো রাখাল আমি হতে পারি নবী আমার আর তোমার মাঝে কোনো ভেদাভেদ নাই তুমি আমার সাথে মুসাফা করবা তোমার সাথে আমি মুআনাকা করব তোমার সাথে এক প্লেটে আমি খানা খাইব রাখাল বলেন আমার গায়ে তো দুর্গন্ধ ছাগল চড়াই আমি মাঠের মধ্যে সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুমি কালিমা পয়ড়া দেখো তোমার গায়ের দুর্গন্ধটা আল্লাহ সুগন্ধ বানিয়ে দিবেন কিসের বরকতে বলেন ঈমানের বরকতে বলেন কিসের বরকতে ঈমানের বরকতে ঈমানওয়ালা মানুষ তার টাকা নাই পয়সা নাই দালান কোঠা দুনিয়ার কোনো আসবাব নাই আছে তার ঈমান কি আছে বলেন আরেকটা মানুষ দুনিয়ার সব আছে নাই তার ঈমান কি নাই তার ঈমান নাই দুনিয়ার সব আছে ঈমান নাই আরেকজন মানুষের ঈমান আছে দুনিয়ার কিছুই নাই হযরতে বেলাল হাবশির দুনিয়ার তেমন কিছু ছিল না দিলের মধ্যে ছিল কি কথা বলেন ছিল কি দেখতে অত সুন্দর লাগতো না দেখতে বেরঙ্গা মনে হইতো কালো ছিল হাফসি মানুষ ছিল হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসায় তার দিলটা ছিল ভরপুর ঈমানের নূরে তার দিলটা ছিল নূরানি হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের কারণে রাসূল তাকে এত মহব্বত করতেন মজলিসের মধ্যে বলেন ও আমার সাহাবারে কে আছো বেলাল হাফসি আর কত মার সহ্য করবে বেলাল হাফসিকে খরিদ করে আমার দরবারে উপস্থিত করবা তার উপরে আমি খুশি হইব তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ আপনি বসা থাকেন মজলিসের মধ্যে কালো গোলামটাকে উপস্থিত করব সুবহানাল্লাহ এত মহব্বত আর ভালোবাসা কেন বলেন ঈমানের কারণে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে গেলেন হযরত সিদ্দিক আকবর উমাইয়ার সাথে ছোটকালের বন্ধুত্ব আ উমাইয়া বেলাল হাফসিকে আমার কাছে বিক্রি করবা আরে তার দাম তো অনেক কত টাকা 1000 রুপি দিতে হবে বলে যে ধরো তোমাকে 1000 দিনার দিয়ে দিলাম তারপরে বেলালকে আমার কাছে দিয়ে দাও সুবহানাল্লাহ উমাইয়া ইবনে খালফ বলতেছে এই কালো একটা মানুষ এটাকে 1000 টাকা দিয়ে তুমি খরিদ করো না তুমি কি বোকা নাকি হযরতে সিদ্দিক আকবর বলেন তুমি তাকে কালো দেখছো আমি তার দিলের নূর দেখতেছি সুবহানাল্লাহ তার ঈমান দেখতেছি আমি তার ঈমানটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক হযরতে বেলাল হাফসিকে হযরতে সিদ্দিক আকবর বলতেছেন ও মাইয়াম নেখাল আমি আবু বকরের যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে যদি নাকি বেলাল হাফসিকে তোমার কাছ থেকে খরিদ করা লাগতো সব সম্পদ দিয়ে হলেও আমি ঈমানওয়ালা বেলালটাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাইতাম ঈমানের অনেক দাম কথা বলেন ঠিক কি না দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সব আছে ঈমান নাই অন্তত আল্লাহর কাছে এই মানুষটার কোনো কি নাই বলেন কোনো দাম নাই কোনো দাম নাই আর ঈমান আছে মানুষটা কালো দেখতে জীর্ণ শীর্ণ দেখতে অত সুন্দর লাগে না আল্লাহ আল্লাহর রাসূলের কাছে অনেক পছন্দের হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালো একবারে কুচকুচে কালো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যেয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মদিনার কোন মানুষের মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি না কথা বলেন কালো মানুষের কাছে সহজে কেউ বিবাহ দিতে রাজিও হয় না কালো মানুষকে কেউ বিবাহ করতেও রাজি কথা বলেন হয় না কথা বলেন ঠিক কি না কালো মানুষের কোনো দাম নাই কিন্তু কালো মানুষের দাম আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আছে আল্লাহ রাসূল বলতে চাইছে সাদ বলো দেখি কেন মেয়ে দেয় না বলে হুজুর আমি কালো বিদায় দেয় না আচ্ছা তুমি কি কালিমা পড়েছ ইয়া রাসূলুল্লাহ জি আমি অনেক আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল বলতেছেন সাদ কোনো চিন্তা করিও না আমি হাওরে মদিনা মদিনার যেই হাওর তাকে তোমার সাথে বিবাহের ব্যবস্থা করতেছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কালো মানুষের কাছে দিবে আল্লাহ রাসূল বলতেছেন তুমি কালো হইলো আমি তো দেখতেছি তোমার দিলটা ইমানের নূরে আলোকিত সুবহানাল্লাহ তোমার চেহারার মধ্যে আলো নাই আমি তো দেখতেছি তোমার দিলটা আলোকিত আল্লাহ রাসূল বলতেছেন তুমি যাও হাওরে মদিনার বাবার কাছে গিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব দিবা দেখো সে কি বলে আমার কাছে তা অবগত করবা খুশি হাওরে মদিনা কি বিবাহ করবে সুন্দরী মেয়ে আল্লাহর রাসূল তার ব্যাপারে প্রস্তাব দিয়েছে আনন্দে আত্মহারা দৌড় দিছে রাত্রিবেলা গিয়া হাওরে মদিনার ঘরের মধ্যে নক করছে নক করার পরে হাওরে মদিনার বাবা বের হইছে কেন আসছো আপনার বিবাহকে বিবি আপনার মেয়েকে আমি বিবাহ করব আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন আমার কাছে আপনার মেয়ে কি বিবাহ দিবেন আমি আপনার জামাই হিসেবে আপনার দরবারে উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ মেয়ের বাবা অতটা পছন্দ করলো না দেখি এত কালো মেয়ে ছেলে আমার মেয়ে এত সুন্দর রূপসী রমণী আমার মেয়েটাকে তোমার কাছে দেব এইজন্য প্রত্যাখ্যান করলেন না আমি তোমার কাছে তুমি যাও আমি ভেবেচিন্তে দেখব চলে গেল মেয়েটা ছিল জিন্দার আল্লাহওয়ালা তো মেয়েটা বলতে বুঝতে পারলো কেউ আসলো বাবা তাকে ফিরিয়ে দিল বাবা কে আসলো কাকে ফিরিয়ে দিলেন তোমার তোমাকে বিবাহ করবে আর এই প্রস্তাব নিয়ে কালো একটা ছেলে দাঁড়িয়েছে বলে যে বাবা তাকে কে পাঠিয়েছে আমি যেন শুনতে পারলাম দুজাহানের নবী তাকে পাঠিয়েছে বলে যে হ্যাঁ মেয়ে বলতেছে বাবা আমার আপনি তাকে প্রত্যাখ্যান করে পাঠিয়ে দিয়েছেন আমার তো মনে হইতেছে কিছুক্ষণ পরে আবার আরেকজন লোক আপনার কাছে এসে বলবে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আয়াত অবতরণ করেছে কারণ আপনি ছেলেটার চেহারা দেখলেন কালো আল্লাহর রাসূল যখন পাঠাইছেন অবশ্যই তার দিলটা অনেক আলো সুবহানাল্লাহ তার দিলটা অনেক নুরানি বাবা আমি তার উপরে রাজি আমি তার উপরে সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান অন্যথায় আল্লাহর রাসূল আপনার উপরে রাগ হবে আল্লাহ তাআলা আপনার উপরে রাগ হবে আল্লাহ আল্লাহর রাসূল যদি রাগ হয় দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ আর যদি নাকি রাজি হয়ে যান হইতে পারে সে কালো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে বড় এক জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিবে দৌড়িয়ে গেছে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে আপনি যাকে পাঠিয়েছেন আমার মেয়েও রাজি আমিও রাজি এখন আমি আমার ওকালতিতে আমার মেয়ের পক্ষ থেকে আপনার প্রেরিত ছেলেটাকে আমি গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ গ্রহণ করে নিলাম কিসের কারণে এত দাম বলেন কথা বলেন কিসের কারণে এত দাম ঈমানের কারণে এত দাম ঈমান ছিল এই জন্য তার এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষটা আমি আল্লাহকে খুশি করার জন্য কিছু দিল কাউকে মানা করলো কাউকে মহব্বত করলো কাউর সাথে সে দুশ্মনী রাখলো আল্লাহর রাসূল বলেন তার ঈমানটা পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ ঈমান তার ঈমান এজন্য ভাই দুস্ত বুজুর্গ আমাদেরকে মুমিন হতে হবে বলেন আমাদের কি হতে হবে মুমিন হতে হবে মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে ঈমান হারা যে কাফের বেঈমান মুশরিক তার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই কোনো দাম নাই ঠিক কি না বলেন তাই আসুন আমরাও পরিপূর্ণ মুমিন হই আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করেন সবাই বলি আমিন কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আমি পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো আমরা কি সবাই মনোযোগ সহকারে শুনতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করেন যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের প্রথমে আমি একটু অনুবাদ করতে চাই মহান মালিক আয়াতে কারিমা ইরশাদ করেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ যে চায় যে আমি মালিকের সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ বলে ফালইয়ামাল আমালান সালিহা দুটো কাজ করতে হবে এক সৎ আমল করতে হবে নেক আমল করতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা
আর ইবাদতের সাথে আমার ইবাদতের সাথে কাউকে সে শরীক করতে পারবে না এক নেক আমল করবে দুই ইবাদতের ক্ষেত্রে আমার সাথে কাউকে শরীক করতে পারবে না তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সাথে এই বান্দাটার মুলাকাত হবে আরো আস্তে কোন প্রধানমন্ত্রী আইবো সাক্ষাৎকর্তা করার কথা শুনলে তো অনেকে খুশি হবে যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে আমার কথা বলেন ঠিক কি না দুনিয়ার কোন বড় ব্যক্তি তার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে কি বড়ত্ব তার যে আমার কাছে বিশেষ কার্ড আছে যখনই যাব আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি বড়ত্ব দেখায় কি দেখায় না বলেন দুনিয়ার সব বাদশাদের যিনি বাদশা সব মালিকের যিনি মালিক কে বলেন আল্লাহ তাআলা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার আমাদের সবার আশা আছে কি নাই মনের মধ্যে ইচ্ছা আছে কি নাই বলেন আরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে না তো জান্নাতের মধ্যে জান্নাতীকে রকমারি খাবার দেওয়া হবে তার যৌন সম্ভোগের জন্য হুর আইন দেওয়া হবে আরো কত কিছু তার জন্য আয়োজন থাকবে বলি যে এরপরেও একজন জান্নাতীর দিলের মধ্যে একটা ছটফট আর ছটফট একটা হয়রানি একটা জিনিসের শূন্যতা একটা জিনিসের অভাব থাকবে আর বলতে পারবে না কি সেই জিনিস সুবহানাল্লাহ বলে সব পাবে পাওয়ার পরেও সে বলতে পারবে না কি যে তার প্রয়োজন ان الله عليم بذات الصدور আল্লাহ তাআলা তো জানেন যে তার কি প্রয়োজন কথা বলেন ঠিক কি না আল্লাহ তো জানেন তো আল্লাহ তাআলা বুঝে ফেলবেন ও বান্দা বুঝছি তুমি সব পেয়েছো সব পাওয়ার পরেও আমি মালিককে তুমি পাও নাই এই জন্য তোমার দিলের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ জান্নাতে জান্নাতি সব নিয়ামত পাবে পাওয়ার পরেও তার পুষাইবে না তার চাওয়া শেষ হবে না বলবি যে আল্লাহ কি জানি প্রয়োজন আমার তো আল্লাহ তাআলা দিদার হবে সুবহানাল্লাহ বলেন হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কি আমরাও দেখতে পারবো না কোন শুধু নবী রাসূলটা দেখবে আল্লাহ তাআলার রাসূল বলেন ও আবু হুরায়রা চাঁদ আকাশের যেমন দুনিয়ার সব মানুষ সব প্রান্ত থেকে দেখতে পায় মহান মালিকের দিদার যখন হবে সবাই আল্লাহ তাআলাকে দেখতে পাবে সুবহানাল্লাহ সবাই দেখতে পাবে নবী রাসূল সবাই দেখতে পাবে সাহাবায়ে কেরাম তাবে তাবেইন যারা আছে একজন মানুষ যার ঈমান আছে আর সে জান্নাতে ঢোকার সুযোগ পেয়েছে তো সেই আল্লাহকে দেখবে শুধু কি তাই বলে যে আল্লাহর সাথে বসে খুশ আলাপও করবে বসে বসে খুশ কি করবে আলাপ আলোচনা করবে আল্লাহ তুমি কেমন আছো আল্লাহ তোমাকে কত না সিজদা দিয়েছিলাম ও মালিক তোমার জন্য কত না রুকু করেছিলাম ও মালিক তোমার জন্য কত না দান সাদাকা আমি করেছিলাম আয় আল্লাহ তুমি আমার সাথে দেখা দিয়েছো আমার দুনিয়ার সব কষ্ট শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ সব কষ্ট কিছুই আর মনে নাই তোমাকে পাইছি ও সব পেয়ে গেছে এইজন্য বলে যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দিদার এটা অনেক বড় কিছু হযরত রাবিয়া বসরি হাতের মধ্যে আগুন আরেক হাতে পানি দৌড়াইতেছে তো মানুষ জিজ্ঞেস করতেছে ও রাবিয়া তুমি কোথায় যাও বলে যে এই আগুন দেখছো না আগুন এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালিয়ে ফেলব আগুন দিয়ে কি জ্বালিয়ে ফেলবে বলে যে এই আগুন দেখতেছো না আগুন বলে যে এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালিয়ে ফেলব আর যে এই পানি দেখতেছো পানি এই পানি দ্বারা আমি জাহান্নামের আগুন কিনিবে ফেলব আল্লাহু আকবার তো রাবিয়া বসরি বুঝাইতে চাচ্ছেন যে আমি তো জান্নাতের দিকে যাচ্ছি জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য না আমি জাহান্নামে যদিও যাই তাহলে জাহান্নামের মধ্যে না আমার শান্তি নাই বলে যে আমি জান্নাতের দিকে দৌড়াইতেছি ওই জান্নাতের মধ্যে যাইয়া যদি দেখি আমার আল্লাহ নাই আমি জাহান্নাম জান্নাতকে জ্বালিয়ে ফেলবো সুবহানাল্লাহ বলে যে আমার তো আসল উদ্দেশ্য দিদার আসল উদ্দেশ্য কি বলেন আমার আসল উদ্দেশ্য দিদার তো আমি যেখানে যাব সেখানে যাই যাতে আল্লাহকে পাই কাকে পাই বলেন আমি যাতে আল্লাহকে পাই আল্লাহকে যদি জাহান্নামেও পাই বস সেখানে আমি থাকতে রাজি আছি আল্লাহু আকবার বলেন জাহান্নামে যাই যদি আল্লাহকে পাই সেখানেও আমি থাকতে রাজি আছি এটা হলো আল্লাহ ওয়ালাদের দৃষ্টিভঙ্গি কোন দিকে ছিল এজন্য দিদারে আলাহি আল্লাহ তাআলার দিদার হবে আল্লাহর সাথে আমরা মুলাকাত করব সবার দিলে তামান্না আছে কি নাই বলেন তাহলে দিলে তামান্না থাকলে আল্লাহর দিদার হওয়ার জন্য আমাদের কি করা লাগবে আমাদের কি করা লাগবে দুটা কাজ কয়টা কাজ বলেন দুইটা কাজ এক নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা ফালিয়ামাল আমালান সালিহা
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا বলে যে আল্লাহর সাথে যদি দেখা দিতে হয় আল্লাহর সাথে দেখা না দিলে কোনো মজাই লাগবে না নাখা হামরা হাতে উকবা নাখা হামরা হাতে দুনিয়া আগার খা হাম তরা খা হাম নাখা হাম বাগির দুয়ারা আগার খা হাম তরা খা হাম নাখা হাম বাগির দুয়ারা আয় আল্লাহ আমি দুনিয়ার কোনো শান্তিও চাই না পরকালের কোনো সুখ শান্তি আমি চাই না আগার খা হাম তরা খা হাম নাখা হাম বাগির দুয়ারা আমি বান্দা যদি একটা জিনিস চাই তাহলে এটা হলো তোমার দিদার আমি জান্নাতুল ফিরদাউস আমি চাই না সুবহানাল্লাহ বলে তোমার দিদার চাই কি করতে হবে কিছু কাজ করা লাগবে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আওয়ামী লীগের লোক সারা সাধারণত দেখা করতে পারে না কথা বলেন ঠিক কি না বিএনপির যিনি নেত্রী ওনার সাথে কিন্তু বিএনপি সমর্থক লোক সারা সহজে দেখা করতে কথা বলেন পারে নাকি কারণ অন্যরা গেলে মনে করুন না জানি বোম লয়ে এসে আমার মারণের লেগে কথা বলেন ঠিক কি না সহজে সাক্ষাৎ দিবে না তারপরও দলীয় লোক যদি যায় তাহলে তারপরও কত ধরনের পরীক্ষা নিরীক্ষা চেক কত কিছু করে তাকে ঢুকতে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর সাথেও সাক্ষাৎ হবে এত বড় মহান মালিক তার সাথেও মৃত্যুবরণ করব মৃত্যু নামক সেতু বন্ধন আমাদের পার হতে হব আর আল্লাহর সাথে দেখা দিব এতই সহজ না এত সহজ এর জন্য কিছু আমাকে করতে হবে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কি করতে হবে فليعمل عملا صالحا কিছু নেক আমল করতে হবে কিছু কি আমল কিছু নেক আমল কিছু নেক আমল যদি নাকি আমি করি আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ হবে আল্লামা জুলফিকার নকশবন্দি বহুত বড় একজন আল্লাহর ওলি তিনি তার কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে কিছু নেক আমলের কথা লিখেন কিছু নেক আমলের কথা লিখেন যেই নেক আমলগুলো এমন দুনিয়ার কোন মানুষ যদি নাকি এই নেক আমলগুলো করতে পারে তাহলে হাদিসের আলোকে কোরআনের আলোকে উনি বয়ান করছেন এই আমলগুলো যদি কারো চলে আসে তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি মালিকের সাথে ঈমান নিয়ে সাক্ষাৎ করার জন্য যে চায় এই আমলগুলো তার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিবেন সাক্ষাতের সুবহানাল্লাহ এবং মৃত্যুর সময় সে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় নিবে এক নম্বরের আমল নজরের হেফাজত কথা বলেন কিসের হেফাজত দৃষ্টির হেফাজত আল্লাহর রাসূল বলেন ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন ইন্না আল্লাহ তাআলা ইয়ালামু খায়নাতাল আইন খায়নাতাল আয়ুন রাসূল বলেন এই বান্দা তোমার চোখের হক আছে চোখ দিয়ে কি তাকাইবা না তাকাইবা আমি বইলে দিছি ওই দিকে তাকাইবা তোমার সওয়াব হবে গুনাহ মাফ হবে আর যেদিকে তাকাইতে নিষেধ করিছি তাকাইছো তো রাসূল বলেন আন-নাযরুস সাহমু মিন সিহামি ইবলিস মাসমুম রাসূল বলেন নজর হইল এটা ইবলিসের একটা বিষাক্ত তীর নজর ইবলিসের বিষাক্ত একটা তীর فمن تركها مخافتي ابدلته ايمانا رسول বলেন কেউ যদি নাকি কুদৃষ্টি থেকে নিজের নজরকে হেফাজত করলো আমার ভয়ে আল্লাহর ভয়ে কার ভয়ে বলেন فمن تخافتي যে নাকি আল্লাহ তাআলার ভয়ে কেউ যদি নাকি নিজের নজরকে বেগানা নারীর দিকে তাকানো থেকে হেফাজত করলো রসুল বলেন আব্দাল তুহু ইমানান তাকে আল্লাহ তাআলা এমন ইমান দান করবেন এমন ইমান দান করবেন তাজিদু হালাওয়াতাহু কিফি কলবিহি যে এই ইমানের বদৌলতে সে দিলের মধ্যে একটা মজা সে পাইতে থাকবে সুবহানাল্লাহ বলে বলে যে এমন একটা ইমান দান করব যে ইমানের কারণে সে দিলের মধ্যে মজা পাইবে কথা বলেন কি পাইবে কেউ নামাজ পড়া মজা পায় কারো খারাপ লাগে কথা বলেন ঠিক কিনা সারাদিন না খায় আর যারাই খায় কারো কাছে ভালো লাগে আর কারো কাছে খারাপ লাগে হজ্জে বাইতুল্লাহ করতে কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে বলে যে কেন বলে যে তার ইমানটা এমন ইমান যে ইমানের কারণে দিলের মধ্যে কোনো মজা নাই
বলে যে আল্লাহর রাসূল বলেন কেউ যদি নাকি নজরকে বেগানা নারীর দিকে তাকানো থেকে হেফাজত করবে আল্লাহর রাসূল ওয়াদা দিতেছেন এমন ঈমান আল্লাহ তাআলা দান করবেন যে ঈমানের বদৌলতে দিলের মধ্যে নামাজের মজা পাইবে তাহাজ্জুদের মজা পাবে তিলাওয়াতের মজা পাবে জিকিরের মজা পাবে আল্লাহু আকবার জিকিরের মজা পাবে হজ্জে বাইতুল্লাহ করার মজা পাবে নিজের উপার্জিত সম্পদকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মজা পাবে সুবহানাল্লাহ বলে তাহলে নজরের হেফাজত করলে লাভ একটা বললাম যে দিলের মধ্যে মজা লাগবে ইবাদতের কি লাগবে বলেন মজা লাগবে এইজন্য নজরের হেফাজত করা চাই শারীর সাথে দেখা দেওয়া জায়েজ নাই কথা বলেন আসেনি আপনাদের দেশে আছে আমাদের দেশে জায়েজ নাই আল্লাহর রাসূল বলেন জায়েজ নাই বাবির দিকে তাকানো জায়েজ নাই মামানির দিকে তাকানো জায়েজ আছে বলে আত্মীয় মামার বউ কি হইছে দেখা হইল জায়েজ আছে অনেকে মনে করে রাস্তাঘাটে যাদের সাথে দেখা হয় যাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই ওই নজর মনে হয় তাদের থেকে একটু আলাদা রাখতে হবে দূরে আর আত্মীয়-স্বজন যাদের সাথে আবার দেখা দিলে সমস্যা কি বরং দেখা দিলে একটু আন্তরিকতা ভালোবাসা মহব্বত একটু বৃদ্ধি পাবে আল্লাহর রাসূল বলেন না না বেগানা নারীর দিকে তাকানো জায়েজ নাই তোমার মামাতো বোনের দিকে তুমি তাকাইছো আমার নিষেধ খালাতো বোন তালতো বোন ফুফাতো বোন যত বোন আছে এই জাতীয় যত বোন নজর করা জায়েজ আসেনি বলেন শালির দিকে বউর ছোট বোন তো কি হইছে বউর দিকে চাইতে বললে ছোট বোনের দিকে তো বতরকে আওলাই সাউন্ড দেয় কথা বলেন বউর দিকে তাকাইতে পারলে বউর বড় বোন জ্যাঠাস জ্যাঠাসের দিকে তাকাইলে সমস্যা কি বড় ভাই ভাইয়ের সাথে এত আমার সম্পর্ক ভাইয়ের বউ তার সাথে আমি যদি সাক্ষাৎ না করি কেমন দেখা যায় সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুমি মনে করতেছো ভালো দেখা যায় কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি এটা তোমার মৃত্যুর দিকে টেনে নিবে সুবহানাল্লাহ বলে রাসূল বলেন আল হামু আল মাউত দেবর রাসূল বলেন এটা মৃত্যু দেবর মৃত্যু মানে দেবরের সাথে সাক্ষাৎ করা দেবরের সাথে চলাফেরা করা বেবরকে নিয়ে মার্কেটে যাওয়া রাসূল বলেন এর চেয়ে তোমার জন্য মইরা যাওয়াটাই ভালো ছিল বলেন নাউজুবিল্লাহ মইরা যাওয়াটাই তোমার জন্য ভালো এটা হলো আল হামু আল মাউত এই জন্য নজরকে হেফাজত করা রাসূল বলেন কেউ যদি নাকি নজরকে হেফাজত করলে বেগানা নারীর দিকে তাকানো থেকে এক কথায় বুঝেন যাদেরকে বিবাহ করা জায়েজ আছে তাদের দিকে তাকানো যাবে না আর যাদেরকে বিবাহ করা জায়েজ নাই তাদের দিকে তাকানো যাবে কথা বলেন ঠিক কি না মাকে বিবাহ করা জায়েজ নাই তার দিকে তাকানো যাবে বোনকে বিবাহ করা জায়েজ নাই এই জন্য তার দিকে তাকানো যাবে কথা বলেন নানুকে বিবাহ করা জায়েজ না এই জন্য তার দিকে তাকানো যাবে দাদুকে বিবাহ করা জায়েজ না এই জন্য তার দিকে তাকানো যাবে শালি বিবি যদি তালাক হয়ে যায় অথবা বিবি যদি মারা যায় শালি কি বিবাহ করা কথা বলেন জায়েজ আছে এই জন্য তার দিকে তাকানো যাবে না মামানি মামাই যদি মামানিকে তালাক দিয়ে দেয় তাহলে মামানিকে বাগিনা বিবাহ করতে পারে এই জন্য তাকে তার দিকে তাকানো বলেন জায়েজ নাই বড় ভাই বউকে যদি তালাক দিয়ে দেয় ভাবিকে তাহলে ছোট ভাই বিবাহ করে কি করে না বলেন অনেক সময় হয় এমন বিবাহ করে ছোট ভাই বিয়ে করে না বড় ভাই অল্প বয়সে মারা গেছে অ্যাক্সিডেন্টে এখন মুরুব্বিরা সবাই মিলে বলে বস দেওয়ারের কাছে বিবাহ দিয়ে দিই তাহলে যাকে বিবাহ করা জায়েজ তার দিকে তাকানো জায়েজ তাহলে এক নম্বর আমল ফালিয়ামাল আমালান সালিহার এক নম্বর আমল হলো নিজের নজরকে গুনাহের দিক থেকে হেফাজত করতে হবে লাভ হবে কি বলে যে লাভ হবে এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে যাওয়ার তৌফিক দিবে আরো আস্তে কোন সুবহানাল্লাহ দুই নম্বরের আমল হলো মিসওয়াকের আমল কথা বলেন কিসের আমল ফালিয়ামাল আমালান সালিহার দুই নম্বর আমল হলো মিসওয়াকের আমল দাঁত মাজা কি মাজা দাঁত মাজা এই দাঁত মাজদেন আল্লাহর রাসূল মিসওয়াক দিয়া ব্রাশ দিয়া না দাঁতের মাজন দিয়া না মাজলে পরিষ্কার হবে না জায়েজ না জায়েজ বাকি সুন্নত হলো রাসূলের রঙের সাথে যদি রঙকে মিলাইতে চাই গাছের একটা ডালা এক বিঘত বড় হবে আঙ্গুল পরিমাণ মোটা হবে এই দাঁত যদি নাকি এই মিসওয়াক দিয়ে যদি নাকি মাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁতের মাজার সাথে মিল হবে সুবহানাল্লাহ বলেন
تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہو تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہو حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہو حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہو اے اللہ حشرের ময়দানে বলবে আল্লাহ তাআলার কাছে বান্দা কিছু কিছু আমলের ক্ষেত্রে আয় আল্লাহ আমি তো এখানে তোমার সামনে উপস্থিত হয়েছি কিছু আমল আমার সাথে আনতে পারি নাই অন্তত কিছু কিছু আমল এমন আছে যে আমলটা তোমার মহব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিল আছে আমার সুবহানাল্লাহ তোমার নবী মিসওয়াক করত আমি আমার মিসওয়াকটাকে এভাবে তোমার নবীর মতন দাঁতের মধ্যে মাজদাম এই আমলটা নিয়ে আসছি আল্লাহর রাসূলের এক পেয়ারা সাহাবী মাথায় চুল কুকরানো তুই কুকরানো চুলগুলোর মধ্যে রড জ্বালায়া এখন সে মাথার মধ্যে দাগ দিতেছে সুবহানাল্লাহ বলেন মাথার মধ্যে দাগ দিতেছে গরম লোয়া সাহাবী বলতেছে এই তুমি কি কাজ করো জায়েজ না আমার কাজ করা রাসূলের সাহাবী বলে আরে আমি আমার এই আমলটাকে রাসূলের আমলের সাথে মিলাইতেছি বলে যে কিভাবে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার মধ্যে সিঁথি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার চুলগুলা ছিল সোজা এইজন্য সিঁথি করতে তার সহজ হইতো আর আমার মাথার চুলগুলা কোকরানো কোকরানো চুলের মধ্যে চিরুনি দিয়ে স্বাভাবিকভাবে সিঁথি করা যায় না এইজন্য আমি আমার মাথার মধ্যে যাতে সিঁথি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার মধ্যে যেমন লম্বা একটা টান ছিল দাগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার দাগটা তো অনায়াসে চলে আসতো আমারটা আসে না এইজন্য আমি লোহা গরম করে এরকম মিলাইতেছি যদিও নাকি দুনিয়ার মধ্যে একটু কষ্ট লাগতেছে গরম লোহাটা লাগার কারণে কিন্তু আমি চাচ্ছি আমি আমার মাথাটাকে নিয়ে এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো হাশরের ময়দানে যেই সময় দাঁড়ালে দেখা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার স্মৃতির সাথে আমার মাথাটারও মিল আছে এই ছিল সাহাবায়ে কেরামের দৃষ্টি যে আমার রং রাসূলের সাথে মিলবে হাদিস রাসূল বলেন আসওয়াকুম মাথারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি রাসূল বলেন মিসওয়াক করলে কি লাভ মিসওয়াক হলো এমন একটা আমল মারদাতুল লিরাব্বি যেই ব্যক্তি মিসওয়াক করবে আল্লাহ তাআলা মিসওয়াককারীর উপরে রাজি আর খুশি হয়ে যাবে ومرضات للرب مطهرة للفم আর যেই ব্যক্তি মিসওয়াক করবে তার মুখটা পরিষ্কার হবে মুখ কি হবে দুর্গন্ধ থাকবে না কথা বলেন ঠিক কিনা দাঁতের মাড়ি মজবুত হবে হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এত ঘন ঘন আপনি দাঁত মাজেন কারণটা কি এত ঘন ঘন আপনি মিসওয়াক করেন কেন সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আর আয়েশা আমার কাছে প্রায় সময় ফেরেশতারা আসে আর ফেরেশতারা আয়েশা যাতে এমন না হয় আমি নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় সুবহানাল্লাহ আরে আমার নবীর মুখ থেকে তো এমনিতেই দুর্গন্ধ নাই সুবহানাল্লাহ বলেন আমার আপনার নবীর ঘামের মধ্যে সুগন্ধ ছিল সুবহানাল্লাহ আমার আপনার নবী আতর ব্যবহার করা লাগতো না আমার আপনার নবী যেই রাস্তা দিয়ে একবার যাইতো সাহাবায়ে কেরাম যদি নাকি 40 দিনের ভিতরে কেউ যাইতো বুঝতো যে এই রাস্তা দিয়ে দুজাহানের নবী কোন না কোন সময় গিয়েছিলেন সুবহানাল্লাহ নবীর ঘামের মধ্যে এরকম সুগ্রাণ ছিল নবীর মুখের থেকে আবার দুর্গন্ধ হবে তো আসলে কথা হলো উম্মতকে তালিম দেওয়ার জন্য রাসূল বলে গিয়েছেন কথা বলেন ঠিক কি না উম্মতকে শিখানোর জন্য যে তুমি দাঁত ব্রাশ করবা মুখ পরিষ্কার হবে আর তোমার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে আর সবচেয়ে বড় উপকার হলো মৃত্যুর সময় তোমার কালিমা নসীব হবে তিন নম্বরের আমল আজানের জবাব দেওয়া কথা বলেন কিসের জবাব মুয়াজ্জিন আজান দেয় না এই আজানের সময় জবাব আসেনি বলেন আজানের জবাব দুই ভাবে দিতে হয় এক মৌখিক ভাবে দুই কার্যত মৌখিক ভাবে কিভাবে মুসলমান আমরা জানি যারা আছি সবাই তো জানার কথা আজানের জবাব কিভাবে দিবে বলে যে মুয়াজ্জিন আজানের আলফাজগুলো যেভাবে বলবে আমরা যারা শুনবো ঠিক সেভাবেই ওই আলফাজগুলো বলবো সুবহানাল্লাহ বলেন হ্যাঁ একটু ব্যবধান হলো এই হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন যখন বলবে তখন আমরা যারা শুনবো কি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله لا حول ولا قوة إلا بالله এভাবে পড়া হাইয়া আলাস সালাহ বলার সময় একবার হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ দুইবার হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় দুইবার এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা আযান যখন শেষ তারপরে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে আমার মুখে মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন দুরূদ শরীফটা মাঝখানে না দুরূদ শরীফটা হবে আযানের শেষে হবে এটা হলো সুন্নাত তাহলে আযানের জবাব দেওয়া বলে যে লাভ হবে কি বলে যে যেই ব্যক্তি আযান দিবে আযানের জবাব দিবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু কিছু মানুষের মাথাটা একটু উঁচা রাখবেন সুবহানাল্লাহ বলেন জিজ্ঞেস করবে আরে এই মানুষগুলা কারা বলতে দেরি হবে না এই মানুষগুলা হলো দুনিয়ার ওই মানুষ যেই মানুষগুলা দুনিয়াতে আযান দিত যেই মানুষগুলা আযান দিলে আযানের জবাব দিত আযানের জবাব দেওয়া লাভ কি বলে যে যেই ব্যক্তি আযানের জবাব দিত আল্লাহ তাআলা এই আযানের জবাবের বদৌলতে মৃত্যুর সময় কালিমা দান করবেন মৃত্যুর পরে মালিকের সাথে মুলাকাতের ব্যবস্থা করে দিবেন আযানের জবাব দিব ইনশাআল্লাহ আজকে থেকে হুজুর মহল্লায় কত জায়গায় আযান হয় একটা দিবেন শুধু প্রয়োজন আপনার মহল্লায় যে আযানটা আছে এটা দেন অন্তত একটা দিলেও বস আদায় হয়ে যাবে একবার এইজন্য আযানের জবাব দেওয়া শুধু পুরুষেরা না মহিলারাও আর আযানের যখন জবাব মৌখিকভাবে দিব আযান যখন হবে তখন মাথায় যদি ওড়নাটা না থাকে ওড়নাটা মাথায় দিয়ে দিব কথা বলেন ঠিক কি না এটাও একটা আযানের জবাব কারণ আমাকে তো বলা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলার নামের বড়ত্ব বলা হচ্ছে আর আল্লাহ তাআলার নামের বড়ত্ব রক্ষা করার জন্য আমি জবাব দিলাম মা বোনেরা ওড়নাটা পড়ে আছে মাথায় দিয়ে দিলাম আল্লাহ তাআলার নামের আজমত করা হলো হযরতে জুবাইদা বাদশা হারুনুর রশিদের বিবি নাহারে জুবাইদা এখনো আছে তো বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এত বড় খেদমত করে গেছেন যে দুনিয়াতে থাকতেই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল তিনি যে নাহরে জুবাইদা এই জুবাইদা কত বড় খেদমত করেছেন পানির ব্যবস্থা ছিল না পানির ব্যবস্থা করে দিয়েছেন পানি খাওয়া গোসল করা কাপড় চোপড় দোয়া এটা নদী অলরেডি একটা আল্লাহর বান্দি করে দিয়ে গেছেন কত বড় খেদমত তো হযরত জুবাইদার মৃত্যুর পরে স্বপ্নে যুগে তার এক বান্ধবী দেখলেন জুবাইদাকে জুবাইদাকে বলতেছে জুবাইদা তোমাকে তো মনে হয় আল্লাহ তাআলা তুমি দুনিয়ার মধ্যে যেই বড় খেদমত করে গেছো নাহরে জুবাইদা করে গেছো আল্লাহ তাআলা মনে তোমার এই খেদমতের কারণে তোমাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ হযরত জুবাইদা বলে না না আমার এই খেদমতের কারণে আল্লাহ আমাকে মাফ করে নাই বলে যে কেন তোমাকে মাফ করেছে হযরত জুবাইদা বলতেছে শুনো আমি একদিন আযান হয়েছিল আর আযান যখন হইতেছিল আযানের জবাব শুনে আমি আযানের জবাব মুখে দিতেছিলাম আর আমার ওড়নাটা নাই রকম মাথার মধ্যে ছিল না আমি আল্লাহ তাআলার নামের আজমত রক্ষা করার জন্য যখনই আযান শুনতাম আমার ওড়না মাথায় থাকতো না আমি ওড়নাটা দিয়ে দিতাম বলে যে আল্লাহ তাআলা আমার সাথে দেখা হওয়ার পরে বলতেছেন ও জুবাইদা দুনিয়ার অনেক আমল তুমি করেছিলে কোন আমলের কারণে তোমাকে আমি নাজাত দেই নাই ওই যে তুমি তোমার আমার নামের আজমত রক্ষা করার জন্য একদিন মাথার মধ্যে ওড়না দিয়েছিলে এই আমার নামের আজমত রক্ষা তুমি করেছো আমিও আল্লাহ তাআলা তোমার ইজ্জত আজকে আমি হাশরের ময়দানে রক্ষা করে জান্নাত দিয়ে দিলাম এজন্য আযানের জবাব মা বোনেরাও দিব কোন কাজ করতেছি বাস অফ দোকানদারি করতেছি অফ কারণ আযানের আরেকটা জবাব হলো ফেয়ালি মসজিদে চলে আসা পুরুষেরা কথা বলেন ঠিক কি না জামাতের সাথে নামাজ পড়া চাই আযানের আরেকটা জবাব হলো যে আমি যখন আযান হবে তখন মসজিদে চলে আসব নামাজের জন্য এটা হলো নামাজের ফেয়ালি জবাব কাউলি জবাব বললাম আর কাউলি ফেয়ালি জবাব আমি মসজিদে চলে আসি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে এই আরেকটা আমল কিসের যে আল্লাহর সাথে মৃত্যুর পরে দেখা হবে আরেকটা আমল সাদাকা বেশি বেশি করা কথা বলেন কি বেশি বেশি করা সাদাকা দান করা গরিব মিসকিন মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং অসহায় দুস্থ মানবতার খেদমতে এগিয়ে আসা রাসূল বলেন কেউ যদি নাকি এই আমল করলো সাদাকা আর সাদাকা তো তারদ্দুল বালা বলে যে যেই ব্যক্তি সৎকা করবে
আল্লাহ তাআলা সৎকার বদলতে তার যত বালা মুসিবত আছে দূর করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাহলে একটা মানুষের সবচেয়ে বড় বিপদ হবে এই একটা মানুষ মৃত্যুর সময় তার জবানে কালিমা আসে না একটা মানুষের এর চেয়ে বিপদ আর কিছু নাই কথা বলেন ঠিক কি না একটা মানুষের সবচেয়ে বড় বিপদ এটা যে মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না বলে যে যেই ব্যক্তি দান করবে দান করার বদলতে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালিমা মুখে দান করবেন সে বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকার বদলতে আমল জারি হবে আমাদেরকে দান বেশি বেশি করার তৌফিক দান করে এই একটা আমল সাদাকা বেশি বেশি করা আরেকটা আমল হলো সোহবতে সালেহ কি বলেন সোহবতে সালেহ তথা আল্লাহ ওয়ালার সংস্রব গ্রহণ করা কার সংস্রব কার সংস্রব আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা আবার কারা জাতের মাথায় জট আছে কথা বলেন হ্যাঁ জট আছে যারা নামাজ তারা তো ইবাদতের জন্য গোসল করতে পারে না এই জন্য জট লেগে গেছে কি তারা আল্লাহ ওয়ালা না ওই শিকল লাগাই রাখে শরীরের মধ্যে তালা লাগাই রাখে তালা বাবা শিকল বাবা কত বাবা আছে তারা আল্লাহ ওয়ালা মুস বড় বড় আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা আবার কারা আল্লাহ ওয়ালা হলো তারা যাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় সুবহানাল্লাহ বলে আল্লাহ ওয়ালা কারা বলেন যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা হলো আল্লাহ ওয়ালা কথা বলেন ঠিক কি না কেউ আইসক্রিম বেছে পায় আইসক্রিমওয়ালা আলু বেছে পায় আলুওয়ালা বলে কি বলে না বলে দুনিয়ার মধ্যে যার কাছে যেই জিনিস যে যেই জিনিসের ব্যবসা করে তাকে ওই জিনিস দিয়ে সম্বোধন করা হয় ঠিক তেমনি ভাবে ভাই ও দোস্ত বুজুর্গ যার মধ্যে আল্লাহর হুকুম আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে যার মধ্যে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে আছে বলেন তাকেই তো বলা দরকার কথা বলেন তাকে কি বলা দরকার আল্লাহ ওয়ালা তো তাকেই বলা দরকার আর যার মধ্যে আল্লাহর হুকুম নাই রাসূলের তরিকা নাই তাকে আল্লাহ ওয়ালা বলা যাবে আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু যারা ঈমান আছে ঈমান আল্লাহ বলেন যারা ঈমান আছে যার আমি তার বন্ধু সুবহানাল্লাহ বলেন আমি তার বন্ধু আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আমি তার উপরে কত দয়া করছি বে জুলুমাত থেকে অন্ধকার থেকে আমি তাকে আলোর দিকে নিয়ে গেছি সুবহানাল্লাহ তো আল্লাহ ওয়ালার সোহবতে থাকা যার মধ্যে তাকাইলে আল্লাহ তাআলার হুকুম পাওয়া যায় যার বিবি পর্দায় চলে কথা বলেন ঠিক কি না আমাদের দেশে এমন পীরও আছে বিবি এক চেয়ারে আর পীর বাবা আরেক চেয়ারে বসে আরে কথা বলেন আছে কি নাই পীর বাবা তো পীরের যিনি বিবি তিনি আমার পীর মা কথা বলেন ঠিক কি না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ না না জায়েজ নাই জায়েজ আছে বলেন হ্যাঁ কি পীর হইতে পারে না এটা বন্ড বলেন বন্ড মুসলমান ভাইয়ের আমার আল্লাহ ওয়ালার সোহবত আল্লাহর সাথে সাক্ষাতের আমলগুলো বলতেছিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا যে ব্যক্তি চায় আমি মালিকের সাথে মোলাকাত করবে তো এই ব্যক্তি কি কিছু নেক আমল করতে হবে নেক আমলের মধ্যে না আরেকটা আমল হলো আল্লাহ ওয়ালার সোহবত আল্লাহ ওয়ালার সোহবত বলে যে আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে লাভ বলে যে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ ব্যবসায়ীর সাথে থাকলে ব্যবসায়ী হওয়া যায় কথা বলেন ঠিক কি না ডাক্তারের সাথে থাকলে ডাক্তার হওয়া যায় কথা বলেন ডাক্তারের সাথে থাকলে যদি ডাক্তার হওয়া যায় বলে যে আল্লাহওয়ালার সাথে থাকলেও আল্লাহওয়ালা আর যে আল্লাহওয়ালা না গুন্ডা বদমাশ হেরোইনসি গাঁজা খায় মদ খায় দেখবেন যে ছেলেটা এমন ছেলের সাথে সম্পর্ক বেশি দিন লাগবে না এক সপ্তাহ অপেক্ষা করেন এই ছেলেটাও এমনই হয়ে যায় কথা বলেন আর যেই মানুষটা একজন আলেমের সাথে সম্পর্ক রাখে
মসজিদের মুয়াজ্জিনের সাথে তার সম্পর্ক একজন আলেম একজন খতিব একজন ইমামের সাথে সম্পর্ক ভালো একজন বয়ান করে আল্লাহ ওয়ালা তার সাথে তার সম্পর্ক বলে যে দেখতে মাঝে মাঝে মনে হয় উনিও কত বড় জানি আলেম কথা বলেন মাঝে মাঝে বলা হয় হুজুর কেমন আছে হুজুর আনতে হুজুর না বলে কি বলে না আর আমাদের সাথে এরকম লোকের সাথে সাক্ষাৎ হুজুর কেমন আছে হুজুর আমি তো হুজুর না বলে যে মাশাআল্লাহ এত পরিবর্তন বলে যে হুজুর তাবলীগওয়ালাদের সাথে থাইকা মসজিদের ইমামের সাথে থাইকা আমার মধ্যে আল্লাহ তাআলা ভাজ্জিকে এতটুকু পরিবর্তন করছেন দোয়া করেন দিলটাও যাতে আলেমদের মতন দিল বানায়া দেয় আছে এরকম সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ ভালো মানুষের সাথে যদি সংস্রব হয় ভালো হবে কথা বলেন ভালো মানুষের সাথে সংস্রব যদি নাকি হয় তাহলে ভালো হওয়া যায় শেখ থানভী রহমতুল্লাহ আলাইহ তিনিও চিন্তা করলেন লেখাপড়া তো শেষ করলাম তো লেখাপড়া শেষ করার পরে উনি চিন্তা করতেছেন আমার তো ভাজ্জিক অনেক এলেম হলো মাশাআল্লাহ আমি অনেক লিখতে পারি অনেক বয়ান করতে পারি কিন্তু আমার তো একটা মুরব্বি দরকার কি দরকার গেছেন হযরতে গঙ্গী রহমতুল্লাহ এর কাছে ছাত্র জমানায় মাদ্রাসা অনেক সময় যাইতো বয়ান করত তো দিল্লি দিল্লি ছিল যে ওনার কাছে মুড়ি ধরে তো গঙ্গী রহমতুল্লাহ এর কাছে গেছেন উনি বলেন না না তুমি আমার যিনি পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি তুমি তার কাছে যায় বায়াত হও সুবহানাল্লাহ ঠিক থানভী রহমতুল্লাহ এর পিতা এই বছর হজে যাবেন বলছেন বাবা আমার সাথে চলো হজে যাব তোমাকে হজে নিয়ে যাব নিয়ে গেছেন সেখানে হযরতে ইমদাদুল্লাহ মুহাজির ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ এর সাথে দেখা আর সেখানে ওনার সাথে বায়াত হলেন সুবহানাল্লাহ বলেন এত বড় মানুষ তারপরেও তো আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগে লাগে কি লাগে না বলেন আর আমাদের কারো ধ্যান ধারণা ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়লেও হয় এত ফিটটি দৈরা লাভ নাই বলে কি বলে না বলেন নামাজ পড়তেছি ঈমান আছে সব ঠিক আছে মাঝে টাকা পয়সা এলে হজ করে আসবো না এত আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার এত কিছু কি দরকার ঠিক মতন নামাজ পড়লেই তো হয় না একজন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে কথা বলেন এক জামানা সাহাবতে বাহুলিয়া বেহতর আসাদ সালাত আত বেরিয়া বলে যে আল্লাহ ওয়ালার সাথে একটা সময় শুধু বসে থাকা কথা বলেন এক সময় শুধু বসে থাকা বলে যে 100 বছর বেরিয়া ইবাদতের চেয়েও বেশি সওয়াব থানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবতেছেন এটা কেমন কথা বেরিয়া ইবাদত করা নামাজ রোজা হজ যাকাত এই সব কিছু বাদ দিয়া একজন আল্লাহ ওয়ালার কাছে বসলে 100 বছরের ওনার কাছে নিজের কাছে একটু মানতে কেমন কেমন লাগতেছে তো নিজের হালাতটা শায়খের কাছে জানালেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির হুজুর এটা কেমন জানি লাগে আমার কাছে হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর আজ লাখ সালাত আত বেরিয়া হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন আরে তোমার কাছে 100 বছর এটা বেশি হয় আমার কাছে না না বরং আমার কাছে মনে হইতেছে 100,000 বছর কত 100,000 বছর পর্যন্ত বেরিয়া ইবাদত করবে এর চেয়ে বেশি সওয়াব এর চেয়ে বেশি বরকত হলো আল্লাহ ওয়ালার সোহবতে থাকার বরকত যত বড় বুজুর্গ দেখতেছেন সব বুজুর্গদের জীবনী একটু পয়ড়া দেখেন ওই বুজুর্গ আরেকটা বুজুর্গের জুতা সোজা করছে কথা বলেন ঠিক কিনা আরেকটা বুজুর্গের জুতা সোজা করছে আরেকটা বুজুর্গের খেদমত করছে আরেকটা বুজুর্গের সোহবতে সময় কাটাইছে এই অবস্থা এই অবস্থা ছিল আল্লাহওয়ালা জানা এই জন্য ভাই দুস্থ বুজুর্গ সোহবতে সালেহ এটাও আমাদের দরকার সোহবতে তবে এই না আবার এই আকিদা ফিরের কাছে মুড়ি দিলে ফির জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেয় নাউজুবিল্লাহ বলেন যেখানে আল্লাহর রাসূল বলেন ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি আনিন নার হে ফাতিমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ বলেন আ ফাতিমা তুমি মনে কইরো না তুমি সরকারে দুই জাহানের মেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে বিদায় তোমার নাজাতের ফয়সালা হবে আনকিজি নাফসাকি আ ফাতিমা তুমি নিজের চিন্তা নিজে করো সুবহানাল্লাহ বলেন রাসূল যদি নিজের মেয়েকে জান্নাতে নেওয়ার ওয়াদা না দেন ফির মুরিদকে জান্নাতে নিয়ে যাবে এই কথা বিশ্বাস হয়
হ্যাঁ তবে একটা কথা আছে হক্কানি কোন পীর তার যদি নাকি সংস্রবে থাকা হয় আর আল্লাহ তাআলা যদি তার সব ইবাদত পছন্দ করেন আর হাসরের ময়দানে যদি নাকি তাকে ইজাজত দেন এ আমার প্রিয় বান্দা তোমাকে আমি অনুমতি দিলাম তোমার কোন প্রিয় ব্যক্তি যদি থাকে তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সুপারিশ যদি করার অনুমতি দেন তাহলে ভিন্ন কথা এটা ভিন্ন মাসআলা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একজন পীর বলতে পারে না যে আমার কাছে মুড়ি ধইলে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার এত ফির নাবে বন্ডামি কথা বলেন এজন্য ভাই দুস্থ বুজুর্গ সোহবতে সালেহ বর্তমানে আমাদের দেশে পীরের অভাব নাই কিন্তু হক্কানি পীর আল্লাহওয়ালা যার নামাজ মনে হয় যেন নবীওয়ালা নামাজ যার নামাজটা মনে হয় সাহাবাদের মতো নামাজ কথা বলেন এরকম মানুষ যাকে দেখলে মনে হয় তার কাছেই নিজেকে সফরদ করব কারণ এই মানুষটা যা বলবেন তা অনুযায়ী তো আমি শুনব আর যদি নাকি এই মানুষটা যদি ভালো দিকে নেন তাহলে আমি ভালো দিকে যাব আর যদি এই মানুষটা খারাপ দিকে নেন তাহলে খারাপের দিকেই তো আমাকে যেতে হবে কথা বলেন এজন্য ধরব বুঝে শুনেই ধরব ইদা কানাল গরাব দলিল কওমিন সায়াযহাবু বিকা ইলা জিফিল কিলাবি এজন্য আল্লাহর এক ওলি দৃষ্টান্ত দিয়ে বুঝান আরে তোমার পথ প্রদর্শক যদি নাকি একটা কাক হয় কি হয় তাহলে কাক তো তোমাকে মরা একটা লাশের দিকে নিয়ে যাবে কথা বলে আর যদি তোমার পথ প্রদর্শক ভালো জিনিস হয় তাহলে তো তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে এজন্য সোহবতে সালেহ এটা একটা শর্ত কিসের জন্য যে সোহবতে সালেহের বদৌলতে এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা এই মানুষটাকে আল্লাহর ওলি তাকে যেমন নাকি মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দান করবেন আল্লাহওয়ালার সোহবতে থাকার কারণে হতে পারে এই মানুষটাও মৃত্যুর সময় কালিমা পড়েই বিদায় নেবেন সোহবতে সালেহ ফালিয়ামাল আমালান সালিহা ফালিয়ামাল আমালান সালিহা ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা যেই ব্যক্তি চায় আল্লাহর সাথে মুলাকাত করবে সে যেন নেক আমল করে তো নেক আমলের আরেকটা আমল হলো আল্লাহ তাআলার সাথে মহব্বত আর ভালোবাসা বলেন কার সাথে মহব্বত মহব্বত কার সাথে মহব্বত হওয়া চাই কার সাথে মহব্বত তো হওয়া চাই আল্লাহর সাথে হ্যাঁ দুনিয়ার বিবির সাথে মহব্বত বাচ্চার সাথে মহব্বত বন্ধুর সাথে মহব্বত বাকি এই মহব্বত গুলাও কার জন্য হওয়া চাই কথা বলেন কার জন্য হওয়া চাই আল্লাহর জন্যই হওয়া চাই তাহলে মহব্বত দিলের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত থাকবে যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে বলে যে এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে যেই মালিকের মহব্বত ছিল এই মালিকের সাথে তার মুলাকাত হবে সুবহানাল্লাহ বলেন যার নাকি দিলে আল্লাহর মহব্বত থাকবে তার তো আরাম নাই তার তো এত আরাম থাকার কথা না তার তো একটু কষ্ট লাগবেই কথা বলেন তার তো ফজরের সময় শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়তে হবে কথা বলেন তার তো একটু কষ্ট করতেই হবে তার তো কষ্টে উপার্জিত সম্পদগুলো মাঝে মাঝে গরিবের মাঝে বিলিয়ে দিতেই হবে একটু কষ্ট তো করতেই হবে তার তো হজ্জে বাইতুল্লাহ করার জন্য একটু কষ্ট করা লাগবে লাগবে কি লাগবে না বলেন কষ্ট তো করা লাগবে কারণ কাউকে যখন মহব্বত করা হয় তাহলে মহব্বতের মানুষের জন্য কষ্ট করা লাগে ঠিক কিনা বলেন বিবিকে মহব্বত করে তো বিবির মহব্বত পাওয়ার জন্য নিজে কত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত কষ্ট আর মেহনত আর মুজাহাদা করে কষ্ট করতে হবে কি হবে না বলেন এই জন্য আল্লাহর এক আরেফ তার পা নাই কথা বলেন কি নাই পা নাই হাতের উপর ভর করে হাঁটতেছে হাতের উপরে হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ঘর থেকে বাইর হইলেন দুপুর বেলা যেই সময়ের মধ্যে সাধারণত মানুষ চলাচল করে না একান্ত প্রয়োজন ব্যতীত যেই সময়ে পাখ পাখালিও আকাশে উড়ে না নিজ নিজ বাসস্থানে তারাও আরাম করে যেই সময়ের মধ্যে রুদ্রের প্রখর তাপ যেই মানুষগুলা যেই সময়ের মধ্যে ক্লান্ত মানুষগুলো একটু আরামের জন্য ছায়ার মধ্যে সে আরাম গ্রহণ করে এই সময়ের মধ্যে বের হইলেন বের হয়ে দেখতেছেন হাতের উপরে ভর করে একটা মানুষ হাঁটতেছে হযরতে মালিক ইবনে দিনার বলেন এ মেয়ে তুমি কি করো
এই সময়ের মধ্যে মানুষ আরাম করতেছে আর তুমি পায়ের মধ্যে ভর করে চলতেছো লোকটা বলতেছে না মালিক ইবনে দিনার মনে করেছিলাম তুমি একজন বুদ্ধিমান মানুষ আমি তো দেখতেছি আসলে তুমি বুদ্ধিমান মানুষ না বলে যে কিভাবে বলে যে যেই মানুষটা নাকি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় যেই মানুষটা নাকি তার মনিবের সাথে মুলাকাত করতে চায় যেই মানুষটা নাকি তার গন্তব্যে পৌঁছতে চায় ওই মানুষটার কাছে তো কোনো কষ্ট কষ্ট মনে হওয়ার কথা না সুবহানাল্লাহ বলে তার কাছে তো কষ্টটা কষ্ট মনে হওয়ার কথা না আর ওই মানুষটা তো আরাম করবে বসে থাকবে সময় কোথায় তার কথা বলেন ঠিক কি না হযরত মালিক ইবনে দিনার বলতে আচ্ছা বুঝলাম ঠিক আছে তুমি একটা সাওয়ারি নিয়ে যাও এটা সাওয়ারির উপরে বইসা দুপুর বেলায় যাও তোমার যে গন্তব্য দুপুর বেলায় যাও বাকি একটা সাওয়ারির উপরে আরোহণ হয়ে যাও লোকটা বলতেছে না মালিক ইবনে দিনার তোমাকে মনে করতেছে আমি আরো বোকা বলে যে কিভাবে বলে যে যেই মানুষটা গোলাম যখন চাকর গোলাম তার মনিবের কাছে যাবে আর মনিবের কাছে উপস্থিত হবে যে মনিব দাঁড়িয়ে থাকবে আর সে সাওয়ারির উপরে থাকবে এটা তো একটা বেমানান জিনিস কথা বলেন ঠিক কি হাতের উপরে ভর করে করে এসে বস তার গন্তব্যে যাচ্ছে মালিক ইবনে দিনার বলেন আমিও ওই বছর হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছি বাইতুল্লাহর তাওয়াফ শেষ মিনা মুজদালিফায় সব কাজ শেষ মিনার কাছে দাঁড়িয়ে আমি দেখতেছি গোল হয়ে মানুষ দাঁড়িয়ে আছে কে যেন কি বলতেছে তারা সবাই শুনতেছে দৌড়িয়ে গেলাম যে দেখতেছিলাম আমার বাড়ির সামনে যেই মানুষটার সাথে মোলাকাত এই মানুষটা মানুষদেরকে সম্বোধন করে নসিহতমূলক কথা বলতেছে কি বলতেছে সে মালিকের কাছে হাত উঠাইয়া বলতেছে ও মালিক আমার হাত আছে পা নাই মনে বড় আশা ছিল বাইতুল্লাহ তাওয়াফ করার আশা তুমি পুরা করেছো মিনার মুজদালিফার মধ্যে পায়ের মধ্যে হাতের মধ্যে ভর করেই সব কাজ সমাপ্ত করলাম সব মানুষ তার হজের কার্য সম্পাদন করে এখন তারা কুরবানি করতেছে সুবহানাল্লাহ বলেন তো আমারও তো কুরবানি করা দরকার কিন্তু আমার তো দুনিয়ার কোনো সামান নাই আয় আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি একটা জন্তু খরিদ করব তোমার রাস্তায় কুরবানি করব ও মালিক আমি আমার নিজেকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম এই কথা বলতে না বলতে সে শুয়ে পড়লো সুবহানাল্লাহ তো বলতেছিলাম মালিকের মহব্বত যার দিলে আছে তার তো আরামের সময় কই কথা বলেন ঠিক কি না তার আরামের সময় কই এই জন্য আল্লাহ তাআলার মহব্বত আরেকটা আমল ভয় ভয় করা দরকার কাকে আমেরিকাকে কথা বলেন আমেরিকাকে বুশ ট্রাম্প দেশের সরকার কাকে বাঁচাবেন কে আশ্রয় দেন কে শান্তি দেন কে বিপদে ফালান কে তাহলে ভয় করব কাকে কাকে ভয় করলে লাভ আছে ভয় তো আল্লাহকে করব কবরের মধ্যে ভয় আল্লাহর দরকার ফলসেরাত হাসর মিজান ভয় আল্লাহর হবে যদি নাকি ভয় আল্লাহর মধ্যে লালন করে যদি নাকি আমি প্রত্যেকটা ঘাটিতে যাই আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে ইস্তিকবাল জানিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তাহলে ভয় আল্লাহর হওয়া চাই ফালিয়া আমাল আমালান সালিহা নেক কাজ এটাও একটা যে আল্লাহর ভয় হবে তো মৃত্যুর সময় কালিমা নসিব হবে তো আল্লাহর সাথে তার মোলাকাত হবে আরেকটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই কালিমাটা বেশি বেশি পড়া এই কালিমাটা কালিমায়ে তাইয়্যিবা যেটা এই কালিমায়ে তাইয়্যিবাটাকে বেশি বেশি পড়া কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়া লাভ হবে যে এই কালিমায়ে তাইয়্যিবার বদৌলতে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মাসাকিনে তাইয়্যিবা তথা জান্নাত দান করবেন কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পরিশেষে দশ নম্বরের আমল হলো যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কি করা বলেন দোয়া করা আল্লাহ তোমার সাথে আমার মোলাকাত হওয়ার আশা আয় আল্লাহ মৃত্যুর সময় অন্তত ইমানের সাথে মরণ দিও এই দোয়া বেশি বেশি করে এটা আরেকটা আমল দশ নম্বর ফালিয়া আমালা আমালান সালিহা ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা আমার কোন বান্দা যদি চায় যে আমার সাথে সাক্ষাৎ করবে তো সে যাতে নেক আমল করে তো নেক আমলের মধ্যে একটা আমল হলো সে যাতে বেশি বেশি দোয়া করে আমার কাছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব
ربنا لا تزغ قلوبنا اي الله اپنے امار دل تاکے بکر کوڑے دیئے بعد ایزا دیتنا اي الله اپنی تو اما کے ہدایت دیئے چھے اما کے اپنی اي الله اپنی ایمان ار کلمہ پڑیئے چھے اي الله امی تو کلمہ پڑتے جانتم نا امی تو کلمہ شکتم پڑتم نا اي الله تمی تمہار دائر مدنم اما کے کلمہ پڑیئے چھے کتا بولیم ٹھیک کی نا اینا تو تمی اما کے پڑیئے چھے امی تو کلمہ پڑتے پڑتم نا امی تو کلمہ پڑتے پارلم نا ہوئی نا کتا مانوش امار مطن دے ہو সুন্দর দেহ সুন্দর বডি অর্থ সম্পদ সব দিক থেকে আমার কাছ থেকে এগিয়ে কিন্তু এরপরেও তো এই মানুষটা কালিমা পড়তে পারে না কথা বলেন আয় আল্লাহ তুমি আমাকে কালিমা পড়িয়েছো তুমি আমাকে হেদায়েত দান করেছো বাদাই হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটু দয়া করো না ইন্নাকা আনতাল ওয়াহাব আয় আল্লাহ তুমি তো অনেক বড় দেনেওয়ালা এক জাত সুবহানাল্লাহ বলে তো এই দোয়া করা বলে যে এই দোয়ায় লাভ হবে কি রাসূল বলেন কোন ব্যক্তি যদি নাকি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে পড়ে রব্বানা লা তুজিগু কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালিমা জারি করে দিবেন কালিমা জারি দোয়া করব আরবিতে পারি না বাংলাতে অর্থটা বলবো আল্লাহ তুমি হেদায়েত দেওয়ার পরে এখন আমাকে আর তুমি বকর করো না আমাকে আর হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দিও না আয় আল্লাহ কত মানুষ পুরো জীবনই ইমানের উপরে ছিল মৃত্যুর পূর্বে কালিমা হারা হয়ে মারা গেছে কথা বলেন ঠিক কি না আয় আল্লাহ আমাকে তুমি হেদায়েত নসিব করো এই দোয়া বেশি বেশি করে করা তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাত করতে চায় এক নম্বর আমল ফালিয়া আমাল আমালান সালিহা তো আমলে সালেহের দশটা আমল বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আরেকটা আমল হলো ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আর যেন তুমি আমার ইবাদতের সাথে কাউকে শরীক না করো তোমার সিজদা একমাত্র আমি আল্লাহ পাও না তোমার রুকু একমাত্র আমি পাও না কোনো মাজার কোনো পীর কেউ তোমার কাছ থেকে কদম বুচি পানা না কেউ তোমার কাছ থেকে সিজদা পানা না কথা বলেন ঠিক কি না কারণ রিজিক তো তোমাকে আমি দেই সন্তান তোমাকে আমি দেই সব দুনিয়ার আমি তোমাকে দেই তুমি আমার পায়ে মাথা ঝুঁকাবে না তুমি অন্যের পায়ে মাথা ঝুঁকাবে তুমি আমার সাথে খেয়ানত করো না কথা বলেন ঠিক কি না এইজন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম বড় মস্ত বড় এক অপরাধ হলো শিরকের গুনাহ করা আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করবেন আল্লাহ বলেন আমি কিন্তু শিরকের গুনাহ মাফ করব না স্বামী তার স্ত্রীর সব অপরাধ মাফ করবেন যে ভুল হয়ে গেছে আজকে পাকাও নাই আমার কাপড়টা ধুইয়া দাও নাই যা মাফ করে দিলাম আমার বিছানাটা সুন্দর মতো পরিষ্কার করো নাই মাফ করে দিলাম কিন্তু স্বামী যদি জানতে পারে আমার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ রাত্রি যাপন করেছে যার মধ্যে একটু সামান্য পর্যন্ত যার মধ্যে মানবতা আছে মানুষত্ব যার মধ্যে আছে কথা বলে সে কি এটাকে মেনে নিবে কথা বলেন মেনে নিবে দুনিয়ার কোনো মানুষই তো তার স্ত্রীর সাথে আরেকজনের শেয়ার হবে আরেকজনের শরীক হবে এটাকে দুনিয়ার কোনো মানুষ বরদাস্ত করতে পারে না মানুষ বরদাস্ত করে না তাকে ছিন্ন করে দেয় আলাদা করে দেয় ও ভাই দুস্থ বুজুর্গ যেই মালিক আমাকে সকালে খাওয়ান বিকালে খাওয়ান রাত্রিতে খাওয়ান সব সময় শ্বাস নিঃশ্বাস একবার বের করি ইচ্ছা করলে তো আর ভিতরে ঢুকাতে নাও পারতেন কথা বলেন ভিতরে ঢুকাইলাম তো আর বাইর নাও করতে পারতেন এই ক্ষমতাটা আছে কি নাই কিন্তু এই মালিক তো বের করতেছেন আবার ভিতরে নিচ্ছেন কে করতেছেন আল্লাহ তাআলা যে যে মালিক আমাকে এত কিছু করতেছেন সেজদা পাওয়ার উপযুক্ত কি তিনি না অন্য কেউ কথা বলেন তাই আসুন আমরা যাতে আমাদের সেজদা আমাদের সব আমল একমাত্র আল্লাহর জন্য করি আল্লাহকে যেন আমরা খুশি করি তাহলেই আশা করা যায় মহান মালিকের সাথে আমাদের মুলাকাত হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝা পুরাপুরি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين